কৃষ্ণঃ পরব্রহ্ম নিত্যঃ পূর্ণঃ সনাতনঃ। তোমার
আসল উৎস কি নিজেকে খোঁজবার জন্য? বেদ অর্থাৎ আমাদের বৃহদারণ্যক পরিষদে আছে, শিশু জন্মানোর পর পিতা শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার পর কোলে নিয়ে বলবে কানে কানে, বেদ মানে জানো কি জানবো, কোন বিদ্যা জানতে এসেছি, ব্রহ্মবিদ্যা নিজেকে জানো, আত্মবিদ্যা নিজেকে জানো। সারা জীবন ধরে কেন অনন্ত জীবন ধরে প্রয়োজন হলে মরণও যদি তোমার মানে অদৃষ্টে থাকে, মৃত্যু যদি হয় তাও হোক, কিন্তু তাও তুমি জানো। স্বামীজি বলছেন তার শিষ্যকে দীক্ষা দেওয়ার পর, স্বামী বিবেকানন্দ এক শিষ্যকে একটি ছেলে অনেকদিন ধরে ঘুর করছিল, দীক্ষা দিন দীক্ষা দিন দীক্ষা দিন, উনি বলছে এত তো দীক্ষা নিতে চাইছিস, তা আমার কাছে দীক্ষা নিতে গেলে কিন্তু খুব ভয়ঙ্কর পথ, পারবি তো? যদি বলি আগুনে ঝাঁপ দে, বুঝতে পারবি? যদি উনি পাহাড় থেকে লাফা, পারবি? যদি বলি গঙ্গা এক্ষুনি ঝাঁপ দিয়ে আমার সামনে ঝাঁপ দিয়ে দেখা, পারবি? এরকম টেনাসিটি যদি থাকে তবে আমার শিষ্য হতে হবে। তো সেই শিষ্য বলেছে হ্যাঁ পারবো, আপনি বললে সব পারবো, এমন কিছু কাজ নেই আর পারবো। প্রমাণও দিয়েছে কারণ সে এক একটা শিষ্য এক একটি রত্ন, ওই স্বামীজির পদপ্রান্তে পড়লে রোমাঞ্চ হয়, বাপ রে বাপ কি তাদের তেজ, কি গুরু ভক্তি, গুরু ভক্তি বলবো না, ভালোবাসা। স্বামী সদানন্দ তো বলছেনই যে এমন গুরুকে ভালোভাবে সে থাকা যায়, যে গুরু কিনা অসুস্থতার সময় রাত জেগে মায়ের মতন সেবা করেন, যে গুরু কিনা চলার পথে আমার ভার হচ্ছে পাহাড়ের পথে উঠতে পারছি না, আমার গাঙ্গুর পায়ে পোশাক পড়ে গেছে, খুলে ফেলেছি, শরীর অসুস্থ, হাঁপানি হচ্ছে, পিছিয়ে ওই বোঝা আমার গাঙ্গুরকে হাঁটতে পারছি না, স্বামীজি টেনে দিলেন দেখ আমাকে দেখ, যে কিনা শিষ্যের জুতো বহন করে সেই গুরুকে ভালোভাবে সে থাকা যায়। মানুষটাই এমন তাকে ভালোভাবে সে থাকাই যেত, এই হচ্ছে ভালোবাসা, এই যে সমানতা, ভাবের সমানতা। তাই এরকম এক একজন এক এক অদ্ভুত অদ্ভুত শিষ্যদের সব জীবনের কাহিনী রয়েছে সেখানে। স্বামীজি সেই শিষ্য বললেন যে আমি পারবো, আমি আপনার আপনি যা বললেন আমি করতে পারবো, আপনি বলেই দেখুন না, ঠিক আছে চল তুই যেদিকে আমি বলছি আসিস, তোকে মত দীক্ষা দেওয়ার পর স্বামীজি তাকে পিঠে চাপড় দিয়ে প্রণাম করছে, যখন শিষ্য কি আশীর্বাদ করলেন জমের বাড়ি চলে যান। নচিকেতার মতন যদি মরে গিয়েও আপনাকে উদ্ধার করতে হয় তাই কর, যা জীবনে পারিসনি মৃত্যু তো আছে, মৃত্যুর পরে গিয়ে তপস্যা কর, কোনে তুই জমের ভাত থেকে নিজেকে জেনে রাখ, আমি কে, আমি রক্ত মাংস হাড্ডির একটা শরীর নই, আমার জন্ম জন্মান্তর দেহের হয়েছে, আমার হয়নি ডালকুত্তার মতন তেজ, যেটাকে কামড়ে ধরে শেষ কামা পর্যন্ত ছাড়ে না। স্বামীজি কতক্ষণ বলবো, বুলডগ টেনাসিটি চাই, না হলে আর যাই হোক অধ্যাত্মে চলা যায়। তা ওই শঙ্কর পুরুষোত্তম তীর্থজি বলতেন সুতার সঙ্গে সুতা মেলে না, এর উপরে তোরা কাপড় মেলিস ধৈর্য নেই, মানে তার বক্তব্য ছিল কাপড় ভেজা কাপড় মেলা হচ্ছে সেখানে এলোমেলো করে মেললে কি হয়, শুকোনোর পরে কাপড়টা বেঁকে তেড়ে যায়, ভাঁজও সমান করে হয়, সুতার সঙ্গে সুতা মেলবে মানে ওই দিক থেকে এই দিকে মেলা হবে, দুই তরফের সুতো মিলে যাবে, যে একটা সুতো দিয়েই যে সেই শৃঙ্খলাটা তৈরি হয়েছে সেই শৃঙ্খলা ব্রেক হবে না, নষ্ট হবে। এইভাবে কাপড় মেলাতেই তোদের ধৈর্য নাই, তোর অধ্যাত্মে কি ধৈর্য দেখ। সংবাদ পুরুষোত্তম তীর্থ যে কথা বলতে আবার এই যে জুতো বহনের প্রসঙ্গ বলছি স্বামী বিবেকানন্দের, এরকম অগণিত অসংখ্য ঘটনা নারায়ণ তীর্থ স্বামীজি রয়েছে তার জীবনে। স্বামী আপনানন্দ তীর্থ যে গল্প করেন আমরা শুনি, আপনারা সবাই জানেন যে একবার তিনি ট্রেনে বারাণসী থেকে কলকাতায় আসছেন, বাথরুমে যাবেন, বেসিনে কোনো কারণে মুখ হাত ধুতে গেছেন, গিয়ে দেখছেন অত্যন্ত নোংরা, মানুষের মুখে যত মিষ্টিগন যত সর্দি আজে বাজে জিনিস সব পড়ে রয়েছে। তিনি কি করলেন, সাবান নিয়ে এসে নিজের হাতে করে তা পরিষ্কার করছেন, মানে তাতে কি হলো, নোংরা দেখেছি এভাবে নোংরা এভাবে নোংরা না বলে নিজে হাতে পরিষ্কার কর, তোমার তো দুটো হাত আছে, এই হচ্ছে তার শিক্ষা। আশ্রমে বারাণসীর আশ্রমের অজস্র ঘটনা আমরা সবাই প্রত্যক্ষ
পাই বেসিন বসছেন বাথরুম পরিষ্কার করছেন। আবার আমাদের এই নারায়ণ তীর্থ স্বামীজিও তাই করতেন, নিজের টয়লেট পরিষ্কার করছেন, শুধু তাই নয় পাবলিক টয়লেট যেখানে শিষ্যরা যেসব বাথরুম ব্যবহার করে সেগুলো ঘষে ঘষে তিনি পরিষ্কার করছেন। এই দৃশ্য অনেকেই চোখে দেখা, কই তাঁর তো মনে হয়নি এগুলো আমার নয়, এই বাথরুম আমি ব্যবহার করি না, আমি যাবো না। এইরকম যদি গুরুর আচরণ হয় তাকে ভালো না বেশি থাকা যায়? এটাই গুরুর ঐশ্বর্য। ওই যে ঐশ্বর্য বলছিলাম তাকে জানা, গুরুর ঐশ্বর্য, তুমি তো ত্রিগুণ ত্রিগুণাতীত, গুরুর ঐশ্বর্য হচ্ছে তার এই নির্লিপ্ত ভাব এবং অকপটে সমস্ত কিছু আপন করে নেবার ক্ষমতা, কোনো ভেদ নেই তার মধ্যে, গুরুর কাছে কোনো ভেদ থাকবে না। আবার কোনো কাজের ভেদ নেই, বর্ণের ভেদ নেই, জাতির ভেদ নেই, লিঙ্গের ভেদ নেই, পাপী পুণ্যাত্মার ভেদ নেই, এই রকম সমানতাই হচ্ছে তার ঐশ্বর্য, গুরুর ঐশ্বর্য। আবার এরকম ঘটনাও আছে, উত্তর কাশীতে গেছেন একটি পরিবার যাদের আমি খুব গভীর ভাবে চিনি, তাদের কাছেই শোনা, তারা বলছেন গল্প করে যে যেদিন উত্তর কাশী থেকে আমরা ফিরব তখন নারায়ণ তীর্থ স্বামীজি গুরুদেব বললেন চল তোদের বাস স্ট্যান্ড অব্দি এগিয়ে দিই, কারণ ওখান থেকে বাসে করে হরিদ্বার আসতে হয়, হরিদ্বার থেকে ট্রেন করে কলকাতা। তা এখন বাস স্ট্যান্ড পর্যন্ত যে তার শিষ্যরা আসছে, তাদের পরিবার আসছে, তা গুরুদেব কি করছেন, তাদের ভারী ভারী যে বাক্স প্যান্টটা গুলো আছে চল আমি তুলে দিচ্ছি। গুরুদেব আপনি করছেন কি, তাতে কি হয়েছে, গুরু যদি শিষ্যের প্রধান হয় তাহলে কে বলবে? তিনি নিজে ওই বাক্স বহন করেছেন এবং বাসে তুলে দিয়েছেন, তিনি যতক্ষণ না বাস ছেড়েছে দাঁড়িয়ে থেকেছেন, বাস ছাড়বার পরে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তারপর তিনি মঠে ফিরেছেন। গুরুর চরিত্র তো এমনই হবে, সব যিনি হবে তো তিনি এমনই হবে। শিশুবত, বালকবত, একটি সাধারণ শিশুর মধ্যেও অনেক কুসংস্কার, পূর্বজন্মার্জিত অবিদ্যা সংস্কার থাকে এবং সেও অনেক শিশু অবস্থাতেও খারাপ কাজ করতে পারে। কিন্তু যিনি প্রকৃত শিশু, দিব্য বালক, শ্রী গোবিন্দ যেমন দিব্য শিশু, তার মধ্যে কোনো মালিন্যের লেশ মাত্র থাকে না। তাই এই সদ্গুরু যারা, তারা ওই মৃত্যু শিশুর অবস্থানে অবস্থান করে, যেন সেই এঞ্জেল হয়ে ওই প্রভু যিশুকে ঘিরে যেমন ছোট 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 পরি বা এঞ্জেলরা শিশুরা খেলা করছেন, এরা যেন ঠিক সেই রকম জগৎগুরু গোবিন্দ ওই নিত্য শিশু সেখানে লীলা করছেন, আর তাকে ঘিরে এই সকল সদ্গুরুরা, তারই বিচ্ছুরণ, তারই জ্যোতি, তারা সেখানে নিত্য বিহার করছেন, লীলা করছেন। তা আজকে আমরা এবারে দেখি, সেখানে বলছেন তোমার জীবনটাই হলো সেই দীক্ষা, তুমি যে একটা সুযোগ পেলে নতুন দেহ লাগবে, জানো কি করতে হবে, জানতে গেলে কোন স্কুলে ভর্তি হতে হবে, কি কি নিয়ম নিষ্ঠা পালন করতে হবে, কিছু করতে হবে, সব করো। তোমার খিদে পেলে খাবার খাও, ঘুম পেলে ঘুমো, তোমার যেটি যেটি যখন যখন ইচ্ছা হবে তুমি তাই তাই কার্য করো, তোমার যেদিকে রুচি সেই অনুযায়ী তুমি জীবিকা অর্জন করো, তোমার যাদের সঙ্গে মেলামেশা ওঠা বসা করা দরকার করো, বিবাহাদি করতে ইচ্ছা করলে তাও করো, সন্তান উৎপাদন ইচ্ছা রুচি থাকলে তাও করো, না রুচি থাকলে করো না, বিবাহাদি বা সংসারে জড়িও না, যার যা নিজের জীবন পথ বেছে নাও, রুচি মতন চলতে থাকো। তা চলতে থাকো, কিন্তু চলার মধ্যে একটা ছন্দ থাকবে, সে ছন্দটা তৈরি করে দেবে কি, না তোমার বিচার এবং সংযম, ওই রসে এবং বসে থাকা, যে আগে বললাম ঠাকুর বলেছেন। সেজন্য বললেন সৈয়দ অশিশিষতি ইয়দ বিপাসতি ইয়ন্ন রমতে তা অস্য দীক্ষাহ, বলে শুধুমাত্র পান ভোজন করবার জন্য প্রবৃত্তির তাড়নায় বংশ বিস্তার করবার জন্য তোমার জন্ম হয়নি, প্রজাতি প্রজন্ম যদি রাখতে চাও রাখবে, কোনো অসুবিধে নেই, যাতে তোমার আনন্দ, যদি গান গিয়ে আনন্দ হয় গান করো, যদি ছবি এঁকে আনন্দ হয় তাই করো, যদি ভ্রমণ করে আনন্দ হয় তাই করো, কোনো কিছুতেই বাধা নেই, কিন্তু বিচারে থেকে করো, বসে থেকে করো, যেন অ্যাডিক্টেড হয়ে যেও না, যেটা না করলে আমি থাকতে পারবো, ভালো লাগাটা যেন তোমাকে পেয়ে না বসে, তাহলে কি হবে?
হবে, তুমি তার দাসত্ব শুরু করে দেবে, তুমি আসক্ত হয়ে পড়বে। সবকিছু বিচারে সংযমে থেকে করো, কিচ্ছুতে বাধা দেননি আমাদের উপনিষদ। কারণ উপনিষদ আমাদেরকে ঋষি পথকে বিশেষ করে অবলম্বন করা শিখিয়েছেন। আর ঋষি পথ হচ্ছে গার্হস্থ আশ্রম। প্রত্যেক ঋষি ছিলেন বিবাহিত, সন্তানাদি সম্পন্ন, কারো কারো সন্তানাদি ছিল না, ঠিক কথা, কিন্তু তারা বিবাহিত। কিন্তু মুনিরা যারা, তারা গৃহত্যাগী বা তারা সংসার বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করেননি। কিন্তু দেখা যাচ্ছে ঋষি এবং মুনি উভয় পরম্পরা বা উভয় সম্প্রদায়ের মধ্যেই আত্মজ্ঞান সমানভাবেই জাগ্রত হয়েছে, যার যা পূরণ করে। তাই ঋষি সমাজ গার্হস্থ জীবন, একটি আদর্শ গৃহস্থ জীবন, একটি আদর্শ মানব জীবন কেমন হবে সেই তা শিক্ষা নাও। এরপরে বলেছেন, এটি হচ্ছে তোমার জীবন যোগ্য, প্রতি মুহূর্তে আহুতি দিয়ে চলো। তুমি ইন্দ্রিয় পথে যা যা ভ্রমণ করবে নিজেকে তৃপ্তি দানের জন্য করবে না, জানবে অন্তরে যিনি বসে আছেন তুমি তাকে দিচ্ছ। বা কি সুন্দর একটা জিনিস, কি একটা দৃশ্য দেখলাম, দৃশ্যটা দেখে যে ভালো লাগলো, ভালো লাগাটা সমর্পণ করে দাও ভিতরে যিনি বসে আছেন। তোমার শুধু ইন্দ্রিয়কে শুদ্ধি হলো, কোনো খাদ্য জিভে স্বাদ দিয়ে খুব ভালো লাগলো, প্রশংসা করলো, সে ভালো লাগাটা সঙ্গে সঙ্গে সমর্পণ করে দাও, কৃষ্ণায় অর্পণামস্তু, তাকে সমর্পণ করে দাও। যে এই ভালো লাগাটা যে লেগেছে, হে গোবিন্দ তুমি আমার ভিতরে বসে আছো, এটি তোমাকে দিলাম, তবে সেটি প্রসাদই হলো, নয়তো সেটি প্রসাদই হলো না, কিন্তু ওটা পিশাচের খাদ্য, পিশাচের ভোগ্য হলো, ভগবানের ভোগ্য হলো। ভগবানকে কিছু নিবেদন করতে গেলে তুলসী দিয়ে নৈবেদ্য দিতে হয়, ওই তুলসী দেওয়া হলো মানে নিবেদন করা হলো। হাতে তুলসী পত্র নাই বা থাকলো, মনটাকে তুলসী করে সব বস্তুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভাবক রাগী জনার্দন তাই গ্রহণ করে, তিনি বাইরে স্থূল বস্তুকে গ্রহণ করেন। তাই এইভাবে এই এই করে করে বলছেন, তুমি যা যা আনন্দ সুখ অনুভব করবে জীবনে, প্রত্যেকটি আনন্দকে তাকে নিবেদন করো, এটি তোমার যোগ্য হতে থাকবে। আহুতি চলতেই থাকবে, প্রতিনিয়ত আহুতি চলতে থাকবে। আহুতি চলতে 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 এবারে তোমার জীবনে একটা সময় আসবে, তখন জগৎগুরু ভেতর থেকে বলবেন, দীক্ষাও দিয়েছি, অনেক যোগ্য করেছিস, এবার দক্ষিণা দে, দক্ষিণা। দক্ষিণা না দিলে যে দীক্ষা পূর্ণ হয় না, আর দক্ষিণা না দিলে যে বিদ্যা লাভ সম্পূর্ণ হয় না। বিদ্যার্থীকে কিছু দিতে হয়, যার থেকে বিদ্যা পাওয়া যায় তাকে। তাহলে আমি যে তোকে জীবন থেকে কত কিছু শেখালাম, তাহলে তুই আমাকে দক্ষিণা দিবি না? যেন অন্তর থেকে তিনি বলছেন যে হ্যাঁ গুরু, তুমি কি দীক্ষা কি দক্ষিণা চাও? দক্ষিণা গুলো কি কি বলি? বললেন, আথাইয়া তপো দানম আর্যম অহিংসা সত্য বচনমিতি তাপস্য দক্ষিণাঃ। জীবনের তপস্যা, দান, সরলতা, অহিংসা আর সত্যবাদিতা, এগুলো হচ্ছে তপস্যা। তাপ দিতে হবে, আমরা তাপ থেকে পালাতে চাই। যে সাহসী ভক্ত সে বলবে দহন দান করো, যাও পোড়াও না, আগুনের পরশ মন ছোঁয়াও প্রাণ, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন প্রদীপ কর, আমার
আমরা যখন বলি রজককে কাপড় দিলাম সে কাপড়টা ফেরত পাবো,
তাই রজকম বস্ত্রম দদামি, কিন্তু ভিক্ষুককে বস্ত্র দিলাম, ভিক্ষুভাই বস্ত্রম দদামি, চতুর্থী বিভক্তি হয়ে গেল। কিরকম সাইন্টিফিক ভাষা আমাদের সংস্কৃত, যে কোন বিভক্তি ব্যবহার হচ্ছে বেশি কথার দরকার হচ্ছে না, বিভক্তি ব্যবহারই বোঝা যাচ্ছে মনের ভাবটা, এত এরকম সাইন্টিফিক ভাষা আর কোথাও নেই। ভিক্ষু কায় যখনই বলা হলো চতুর্থী বিভক্তি ব্যবহার হয়েছে, তার মানে দিয়ে দিয়েছে, আর ফিরে তাকাবে না, দেওয়ার পরে যে ফিরে ফিরে চায় ওটা দেওয়া নয়, প্রাপ্তির আশা আছে, দিয়েছিলাম ওই দিয়েছিলাম ওই দিয়েছিলাম, বারবার নিজে মনে করে আত্মপ্রসন্নতা লাভ করা আর লোককে বলে বেড়া, ওটা দেওয়া নয়। ওই গোপন দানের ব্যবস্থা থাকে এক একটি বড় বড় মন্দিরে গিয়ে, গোপন দান, গোপন দান করে এসে আমাকে গল্প করেন আমি ওখানে অত টাকা গোপন দান দিতে এসেছি, এটা দান হলো না। সেই জন্যে দান করো মানে নিঃস্বার্থ, নিঃস্বার্থ অভিমান শূন্য, কর্তৃত্ব শূন্য হয়ে দেওয়ার জন্য দেওয়া, কারণ কোনোটাই তো নিয়ে যেতে পারবো না। হৃদয় আহরণ, হৃ মানে আহরণ, দ মানে দান, য মানে এগিয়ে চলা, চলার নামে জীবন, যা যা আসবে নাও নিয়ে দিতে 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 এগিয়ে চলো। তাই এইভাবে চলতে চলতে এক সময় কি হচ্ছে না, তোমার এবার জীবনটা থামবে, থামার সময় দেখা যাবে তোমার মধ্যে সারা জীবনে কতটুকু সরলতা ছিল, কতটা কুটির পথ ধরে হেঁটেছো, কতটা মনে মুখে এক হয়ে চলেছো, কতটা ভাবের ঘরে চুরি রেখেছো, কতটা মানুষকে প্রবঞ্চনা করেছো, কতটা মানুষকে সামনে খুব প্রশংসা করে আড়ালে নিন্দা করেছো, কতটা মানুষকে ভালোবাসা প্রদর্শন করে আড়ালে ঘৃণা পোষণ করেছো তার বিরুদ্ধে, এগুলো বিচার হবে সেই সময়, ওই শেষ ফাইনাল ডেস্টিনেশন, ওই টাইমটাতে যেখানে যেতে হবে একেবারে ফাইনাল ডেস্টিনেশন, মৃত্যু দ্বারা মৃত্যু বাধিত হয়ে চলে যেতে হবে সেই জায়গায়, সেখানে ওই কঠোর বিচারে সব কিছু হিসেব নিকেশ হবে, তখন দেখে নেওয়া হবে তোমার মধ্যে সরলতা ছিল কিনা, এবং সরলতা থাকলে আর হিংসার কোনো স্থান থাকে না, এবং সরলতা থাকলে আপনার মধ্যে অহিংসা আসবে। তো অহিংসা বলতে আমরা অনেকেই মনে করি নিরামিষ ভোজন করলেই বোধহয় অহিংস নীতি পালন করা হতো, সেটা কিন্তু না, আমাদের বেদ বলছেন বিষয়া বিলাসম আমিষম তদ্রাদিত্যম নিরামিষম, বিষয় আশয় আসক্তি, এমনকি একটা যদি কারো সঞ্চয় একটা আদুলিও থাকে, কিচ্ছু নেই একটা আদুলি আছে ব্যাঙের আগুলি গল্প, কিন্তু সেটার উপরেও মন পড়ে আছে, মোহ পড়ে আছে, তাহলেও কিন্তু তিনি আমিষ ভোজন করছেন, তার মনের মধ্যে বিষয় লালসা খুশি রেখেছেন। আর তার রাভিত্যাম নিরামিষরা, তুমি মুখে কি খাচ্ছ, আহার করছো শরীর রক্ষার জন্য, ওটা বড় কথা না, তুমি মন থেকে বিষয় যদি মুক্ত হতে পারো তবে তুমি প্রকৃত নিরামিষ ভোজি, আর যদি সে বিষয় পোষণ করো বিষয় লালসা তাহলে তুমি আমিষ ভোজি, আমাদের বেদে এই শ্রুতিতে এ কথা বলা হচ্ছে। এবং তার সঙ্গে অহিংসার কথা, শুধুমাত্র ওই শাকাহারী হওয়া মানে অহিংস নীতি পালন হলো তা নয়, এদিকে শাকাহারী নীতি পালন করা যাচ্ছে, মুখে এমন কটু বচন বলা যাচ্ছে, সামনের মানুষটা চোখ দিয়ে জল পড়ছে, তাহলে তার মতো হিংস্র আর কেউ নেই, বা যার যেটিতে অভাব, যে মানুষের অর্থাভাব তার কাছে অর্থের দম্ভ দেখায়, যে হয়তো আজ ভালো করে পেট ভরে খেতে পায়নি, তাকে বাড়িতে আজকে অমুক অমুক রান্না হয়েছে, অনেক অতিথি এসেছে, সেই সব গল্প করে শোনানো, এগুলো হচ্ছে হিংসা, মানসিক পীড়ন সৃষ্টি করা, এগুলো হচ্ছে আরো বড় রকমের হিংসা। কাজে যার মধ্যে ধরনের কপটতা ছলনা বা আত্মশ্লাঘা দম্ভ এই আসুরী বৃত্তিগুলো সম্পূর্ণ চলে গেছে, তার মধ্যেই তো তপস্যার ইচ্ছা আসবে, তা দিয়ে দিয়ে তো আসুরী ওই দৈবাসুর সম্পদ বিভাগে ওই আসুরী সম্পদগুলোকে তো নষ্ট করতে হবে, তবে তো দৈবী সম্পদ জানবে, আর তবেই তো এই দান সরলতা অহিংসা আসবে। তারও ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, মনে মুখে এক তো ঘৃত এবং সত্য ধরে চলছো, তো এটি হচ্ছে আমাদের বাংলা মানসী প্রতিষ্ঠিতা, মনোমেবাচি প্রতিষ্ঠিতা, আমি রাম তা আমি মৃতম বলিষ্যামি সত্যম বলিষ্যামি, আমি ঘৃত মানসিক ভাবে সত্য বলব আবার সত্যম বলিষ্যামি, জীব ভাতেও আমার সত্য থাকবে, মনেও সরস্বতীর আলো, জীব ভাতেও সরস্বতীর আলো থাকবে, আমি আলোর পথ ধরে চলতে এসেছি, অন্ধকারের পথ তো আমার নয়, আমার গুরুর দিশারি আমি, গুরু আমাকে পথে দিশারি হয়েছেন, গুরু আমাকে আলো দেখাচ্ছেন, আমি সে আলোকে কেন ঢাকবার চেষ্টা করছি, আমি তো আলোর পথ ধরে মানব। এইভাবে স্মিতা নিজের জীবনকে উৎসর্গ করে দেন ওই একের উদ্দেশ্যে, প্রতিটা মুহূর্তকে যিনি ডেডিকেট করে উৎসর্গ করে চলেন, নিজের বলে কিছু সঞ্চয় করে রাখেন না, একদিন সেই সময়টা যখন আসে বলছেন সেইবার দীক্ষার পরে কি বিধি আছে, স্নান বলে, স্নান করে এবারে নতুন করে তপস্যায় বসে, দীক্ষা হলো দক্ষিণা হলো, এবারে যজ্ঞ স্নান, যজ্ঞ পূর্ণ
হওয়ার পরে লোককে শান্তি জল করলো, এবার তুমি স্নান করবে। বললেন কোনটা স্নান? বললেন মৃত্যু। মৃত্যুই হচ্ছে আমাদের জীবন যজ্ঞের স্নান। যেই মুহূর্তে শরীর চলে যাচ্ছে, মানে দেহাবসান হচ্ছে, মহাপ্রাণ বায়ু শরীর থেকে নির্গত হচ্ছে, ওইটি আমার পূর্ণ স্নানের মুহূর্ত। আর ওই স্নানের মুহূর্তে তুমি কি রেখে যাবে? তা বললেন তুমি সৃষ্টি রেখে যাবে, তুমি নতুন জন্ম রেখে যাবে। এখন এটির অনেকে অনেক অর্থ করবেন, যিনি মনে করবেন যে আমার সন্তানকে রেখে গেলাম, আমার সৃষ্টি রেখে গেলাম। যিনি কিনা সৃজনশীল ব্যক্তি, তিনি ভাববেন আমার কোন সৃষ্টি কর্ম রেখে গেলাম। যিনি গুরু, তিনি ভাববেন আমার গুরু পরম্পরা বাহিত জ্ঞানকে শিষ্যদের মধ্যে ছড়িয়ে রেখে গেলাম। কারণ দু রকমের সন্তান আমাদের শাস্ত্র বলছে বেদান্তে, বাণী এবং বিন্দু সন্তান। বিন্দু সন্তান মানে শরীর থেকে যে সন্তানের জন্ম হয়, আর বাণী সন্তান এই উপদেশের মাধ্যমে যে সন্তানের উৎপত্তি হয়, বা ভেতরে সন্তান এবং পুত্র পিতা পুত্রের বা পিতা কন্যার বা মাতা কন্যার সম্বন্ধ গড়ে ওঠে গুরু শিষ্যের মধ্যে, ওইটি হচ্ছে বিন্দু সন্তান, আরে বা বাণী সন্তান। গুরুর যারা শিষ্য শিষ্যা তারা সবাই কিন্তু তার বাণী সন্তান, উপদেশের পথ ধরে চলছে। আর সেই জন্যেই আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন আমাদের ডিপার্টমেন্টে বেদান্তে বিভাগে যিনি প্রধান ছিলেন আর কি, ডক্টর অমিতা বসু, তিনি প্রথম দিনই আমাদের বলেছিলেন তোমরা আমার ছাত্রী নও, তোমরা আমার সন্তান, আমার বিদ্যা বংশের সন্তান। আজ থেকে আমি তোমাদের মা, কখনো কোনো কিছু আমার কাছে ঢুকবে না, যেটাই অসুবিধা থাকুক করবে, মায়ের কাছে সন্তান কিছু ঢুকবে না। এই দিয়ে তিনি ক্লাস শুরু করেছিলেন প্রথম দিন, আমার মনে আর মনে আছে। আর তখন আমার শ্রীমদ ভাগবতের এই কথাটা মনে পড়েছিল, সত্যিই তো আমি আচার্যদের শ্রীমদ অবব্রত ব্রহ্মচারীজির মুখে বহু ভাগবত শুনেছি, সেই সুবাদেই আমি শুনেছিলাম বাণী আর বিন্দু সন্তানের কথা। আর যখন ডক্টর রত্না বসু ম্যাডাম যখন এই কথাটি বললেন, মিলিয়ে নিলাম, তিনিও বললেন তোমরা আমার বিদ্যা বংশের সন্তান, মানে বাণী সন্তান। তাহলে আক্ষরিকভাবে একাডেমিক কোয়ালিফিকেশনও তার কাছে যে পাচ্ছি সেটিও বাণী সন্তান আমরা। আর যার কাছ থেকে সেলফ রিয়েলাইজেশন হবে, সে লাইট আসছে, সে আলো আসছে, তিনি তা আমরা তো তার সেই ব্রহ্ম বাণীর সন্তান, ওমের সন্তান। তাহলে আমরা অমৃতস্য মুদ্রা, এইখানেই সেই কথার যথার্থ। এইবারে বললেন তোমার নতুন কিছু সৃষ্টি রেখে যাও, ওই দাগ রেখে যাও, সন্তান সন্ততি শুধু জন্ম দিলেই হবে না, ওই শুদ্ধ সংস্কার বেদ সেই সংস্কারটি রেখে যাও, ওটা যদি পারো, আর আরো যদি ব্যাপকভাবে পারো তোমার বিদ্যার প্রবাহকে ছড়িয়ে দিয়ে যাও। যদি কারোর মধ্যে সেই বীজটি হঠাৎ করে অঙ্কুরিত হতে শুরু করে উপযুক্ত আধারে, সেরম সন্তান সেরম সৃষ্টি রেখে যাও। আবার তুমি যদি কোনো কর্ম পদ্ধতি প্রণালী শুরু করেছো, একটা ভালো কাজ, শুভ কাজ, শুভ প্রকল্প, তুমি শেষটা করে যেতে পারলে না, তার যদি কন্টিনিউটি থাকে, তার যদি প্রবাহটা থাকে, তার ব্যবস্থা রেখে যাও। এইভাবে তুমি তোমার জীবন যজ্ঞে স্নান করে মুক্ত হয়ে চলে যাও, এবং যাবার কালে জেনে যাও তুমি কে। এবারে ঘোর আকিরস শিষ্য দেবকে পুত্র কৃষ্ণ বলছে, সেটি শুনে আমরা বিশ্রাম দেব শেষ উপদেশ। যাও ওই জন্মানোর সময় তোমার গুরুজনেরা বলেছিলেন কানে কানে, মেদ তুমি যথার্থই তোমার লাইফ সাইকেলটাকে কাজে লাগিয়েছ, পূর্ণ করেছ, এই জীবনে তুমি জেনেছ তুমি কে, আমি গুরু হয়ে তোমায় জানিয়ে দিচ্ছি শেষ মুহূর্তে, আমি তোমায় নিতে এসেছি, নিয়ে যাব পরম ধামে, যাওয়ার কালে সময় মুহূর্তে বলে দিচ্ছি তোমার যে নাম, যে দেহের বা যে রূপের পরিচয় ছিল ওগুলো তুমি নও, তুমি বলে কে অক্ষিতমসি, মানে তুমি অক্ষয়, অচ্যুতমসি, তুমি হলেন অচ্যুত, বিন্দু মাত্র ক্ষণের জন্য তোমার চ্যুতি বা ফলন ঘটে না, অবিচল তুমি, স্থানুবত, তুমি নিত্য শাশ্বত। আর তুমি হলে প্রাণ সংসিতমসি, তুমি হলে সমস্ত প্রাণের মধ্যে লুকিয়ে থাকা যে পরম।
প্রসন্ন হলাম আমি তোমাকে সেই জ্ঞান দান করলাম। চলো এবার মৃত্যু ধাম। আয়ারি একটি বাহারাইরে শাখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কবে মোরা ফুলের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখন প্রাণী মাঝে পুরানো সেই দিনের কথা গিরি নারায়ণ 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 নারায়ণ
पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मु